Life here revolves around water. Fishing, agriculture, tourism, underwater biodiversity are saturated with water. And the showstoppers are birds. Chariganga, the 10-kilometer long oxbow lake, is the lifeline of all these activities and biodiversities. You guys have correctly guessed. I am talking about Chupi Purbasthali, which has evolved as a winter birding paradise in last few years. Purbasthali is not just all about migratory birds and related tourism. Actually, there are lots of things for even history buffs. এটা পুরনো মন্দির ব্রিটিশ আমলের এখানে ছেদপাথরের তৈরি বিরাট শিব আছে সব নষ্ট হয়ে গিয়েছে কোথায় নিয়ে পালিয়েছে দের আর লটস অফ সচ টেম্পলস ওল্ড কনস্ট্রাকশন আর্কিটেকচার্স থ্রু আউট পূর্বস্থলী দে আর অল স্ক্যাটার্ড হিয়ার But whenever we hear the name Purbasthali, the birds of Chupi in the Chariganga always comes to our mind. Let's go to the boating area to explore Chariganga. Come on. A small request before that. Please like and share the video, subscribe the channel Living Insolito, and press the bell icon so that whenever I upload any new video, you get a notification. চুপি কাষ্ঠশালি পূর্বস্থলে মানুষটা কেউ জানত না পরিযায়ী পাখি পাখি নভেম্বর থেকে আসা শুরু হয়ে যায় ফেব্রুয়ারি পর্যন্ত পাখি থাকে তবে ফেব্রুয়ারির প্রথম থেকে পাখি কমতে থাকে 2007-08 73টি প্রজাতির পাখি এখানে সমীক্ষা করে পাওয়া গেছে 2019 পর্যন্ত ওটা 79টি প্রজাতি হয়েছে একটা না একটা কোনো প্রজাতি প্রতি বছরই নতুন পাওয়া যায় This Chariganga was actually the original stream of Ganges. In early 90s, the river changed its courses, abandoned this part and started to flow through an alternate path. From then, this old route got its name Chariganga or Chariganga, which literally means the left behind path of Ganges. Oh,
অনেক রকম মাছ পাওয়া যায়, রুই মাছ, কাতলা মাছ, চিতল বাংলাদেশের ভিতরটা খুব কমে, সবটা দুটো একটা পাওয়া যায়। কটা জিওল মাছ পাইছিলাম, ওই সব বেদা ওই দিয়ে পুটি মুটি পাইছিলাম, 200 টাকার মতো হলো। ছোটবেলায় বেশি হইতো কিন্তু তখন তো দাম ছিল না মাছের, 30-40 নৌকা আছে, পরে 300 টাকা হয়। বাড়িতে লোক আমার 4 জন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। না না, পাখি তো আমার কোনো অসুবিধা করে, পানি কটা আছে ওইটা একটু অসুবিধা করে, তাছাড়া এমনি পাখি বাইলা হাঁস টাস ওই চখা মাগে আমার কোনো অসুবিধা করে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Some avian species don't enter into this Chariganga part. They can be watched in the main stream of river Ganges and in some islets there. কিছু রিয়ার বার্ড যেগুলো গঙ্গার তীরবর্তী এলাকার বালিচরে থাকে, সেই পাখি ছাড়িগঙ্গাতে আসে না, অর্থাৎ এই স্থির জলে আসে না, রোদ জলে থাকে। As early morning is the best time to explore the bird activities, you have to start from Chupi even before the sunrise, because it takes nearly 2 hours to reach that area by country boat. The noise, the sound in the background is really destroying the ambience of Chupi, especially in the morning ambience, but can't help. You can clearly hear the sound. These are not actually islets, actually these are lowlands. পাখি এখানে প্রচুর শিকার হতো, সেই শিকারকে রুখতে গিয়ে চোরা শিকারীদের বন্দুকের মুখোমুখি হতে হয়েছে। যেসব মৎস্যজীবীরা বোট নিয়ে কাজ করেন তাদের এই 3টে মাস নিশ্চিন্তভাবে চলে যায়, আর্থিক দিক থেকেও ভালো। But this paradise is not at all safe now. It is struggling every day, struggling to survive, fighting to retain its biodiversity. Now the question is, why it is at stake?
what the problem is actually. See for yourself. পিকনিক করতে আসাটা 15-16 থেকে ওটা শুরু হয়েছে। সরকারিভাবে এখানে পিকনিক স্পটটা তৈরি করে দিয়েছে। পিকনিক স্পটটা এখানে না করাটাই ভালো ছিল। কারণ পিকনিক স্পটটাতে পাখির পক্ষে অনেকটা ক্ষতি হচ্ছে। পিকনিক যারা করতে আসে তারা বিশেষত নৌকাতে একসঙ্গে অনেক মানুষ ওঠে এবং একটু চেঁচামেচি হয়, সেলফি তোলা হয়, যেটা পাখির পক্ষে খারাপ হচ্ছে। পাখি শিকার এখনো বন্ধ হয়নি, চোরা শিকারে এখনো চলছে। স্থানীয় লোকও কিছু আছে, প্রাচীন মায়াপুরের কিছু আছে, আর একটু দূরের দিকেও আছে। পোচিংটা যেখান থেকে হচ্ছে এগুলো আমরা সরকারের নজরে আনিয়ে দিচ্ছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইনকামটা হচ্ছে পাখিকে কেন্দ্র করে। পাখি আছে তাই আজকে মানুষ এখানে আসছে। পাখি না থাকলে পিকনিকও করতেও কেউ আসবে না, পাখি দেখতেও আসবে না। তাই পাখির নিরাপত্তা ও পাখির সুরক্ষাটা সব থেকে আগে দরকার। কিছু পাখিও মারা যাচ্ছে নেটে আটকিয়ে। সিসিএফও এসেছিলেন, তাকে আমরা বলেছিলাম যে পাখির 3 মাস অন্তত যে পাখিরালায় যে পজিশানটা দিয়ে যে ল্যান্ডগুলো দিয়ে পাখি থাকে, পাখির ওই এলাকাটাতে যেন নেট বা জাল বা বড়শি যেন না পাতা হয়। যে মৎস্যজীবীগুলো আছে তাদের বিকল্প একটা ব্যবস্থা করে দেয়া হোক। আজ পর্যন্ত সেটা কোনো হয়নি। মাছ কমে গেছে, তার জলের কোনো প্রবলেম আছে, জলের লোকটা বেশি হয়েছে সংখ্যা। আমাদের ছেলেপেলেরা করে না, চাকরিদার করছে, কত কাঁসার কাজ করছে, কত তাঁত বুনছে, আচ্ছা আচ্ছা, কত মিস্ত্রি কাজ করছে, ছেলেপেলা কেউ আসে না। One of the major problem of this area is this water hyacinths. This aggressive species chokes Chariganga in such a way that boating becomes very difficult. See, how it gives an illusion of land. You can't find any trace of water. It looks like a field actually. Few cleaning operations to remove this have taken place in the past, but it is obvious that those were not sufficient. মিউনিসিপালিটি বলা হয়েছে তাদের টাকা আসলে তাগর আত্মীয় বন্ধু আছে না, তাগর খাইতে শেষ করে। Can you see the thin rope here? This rope has been fixed by the boatmen to restrict the water hyacinth partially at least, so that a thin pathway remains on water to pass through, to sail through. This winter, Chupi has encountered a drastic fall in the bird count and varieties as well, both migratory birds and local birds. পাখির সংখ্যাটা এখন এই বছর কম আছে।
পাখিটাকে রক্ষা করতে হবে। পাখিকে আমরা যদি রক্ষা না করতে পারি তো আগামী দিন আর কিছুই থাকবে না। We cannot sustain with a pessimistic philosophy. Some scenario helps to believe that we have not lost everything. Hope number of such people will increase in near future. We'll be able to witness such show in more numbers in Purbasthali. And Purbasthali will regain its glorious biodiversity very soon.